হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপর আপামর দেশবাসী মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। ডিজিটাল প্রযুক্তিতে নির্ভর করে বাজার মাতিয়েছে রং বেরঙের বৈদ্যুতিন লাইট, যা টুনি বাল্ব নামেই বেশি পরিচিত। আর সেই টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে প্রতি বছর কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা। তারা সাবেকি প্রদীপ বানানোর পাশাপাশি সাধারণ মানুষদের নজর কাড়তে এবারও নতুন মডেলের টেরাকোটার প্রদীপ তৈরি করছেন। বাঁকুড়া বীরভূমের টেরাকোটার আদলে প্রদীপ তৈরিতে কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। গ্রামের প্রতিটি বাড়িতে সব সদস্য মিলে টেরাকোটার আধুনিক ডিজাইনের প্রদীপ বানিয়ে চলেছেন। নানা ধরনের সুসজ্জিত প্রদীপের ঝাড়, স্ট্যান্ড প্রদীপ, পঞ্চপ্রদীপ, আলাদিনের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ সহ আরও নানা ধরনের প্রদীপ তৈরি করছেন। এবছর করোনা আবহে তাদের বাজার গতবারের তুলনায় অনেকটাই খারাপ, তাই বিগত বছরগুলিতে যত ধরনের টেরাকোটা প্রদীপ বানানো হয়ে থাকে তার তুলনায় এবার অনেক কম বানিয়েছেন বলে জানালেন টেরাকোটা শিল্পী দুলাল রায়। এই পূজায় আমাদের খুব চাহিদা থাকে, কিন্তু এইবার লকডাউনের জন্য, করোনার জন্য আমাদের কোনো কিছুই হচ্ছে না, খুব লস চলছে আমাদের। আমাদের যে কাস্টমার আসতো বা জিনিস আমরা প্রোডাকশন করতাম সেগুলো আমরা করতে পারছি না লকডাউনের জন্য। লোকের ঘরে পয়সা নাই, কী করে কিনবে? আমরা ওই জন্য অল্প স্বল্প করে জিনিস বানাচ্ছি, দেখা যাক যদি কেউ যদি আসে কিনতে, ওই জন্য আমরা তৈরি করছি, কিন্তু আমাদের এবার পুরো লস চলছে ব্যবসায়। তাদের প্রদীপ শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই, এরই মধ্যে অন্যান্য জেলাসহ ভিন রাজ্য থেকেও হাটপাড়ার মৃৎশিল্পীদের কাছে একাধিক ডিজাইনের প্রদীপের অর্ডার এসে পৌঁছেছে। গোটা ভারত জুড়ে যখন টুনি বাল্ব ও মোমবাতির রমরমা, ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে কালিয়াগঞ্জের হাটপাড়ার গ্রামের মৃৎশিল্পীরা বিদেশি মোমবাতি ও টুনি বাল্বকে টেক্কা দিতে বদ্ধপরিকর। বাজারে টুনি বাল্বের যতই রমরমা থাকুক না কেন, দিন দিন এই টেরাকোটার প্রদীপের চাহিদা বেড়েই চলেছে। শুধু জেলা নয়, ভিন রাজ্য থেকে ব্যবসায়ীরা এসে টেরাকোটার প্রদীপের অর্ডার দিয়ে যায়। ডিজাইন অনুযায়ী প্রতিটি প্রদীপ 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়, এমনকি তার থেকেও বেশি দামের প্রদীপ বানিয়ে থাকেন এই শিল্পীরা। এই প্রদীপগুলি বিক্রি করে তাদের ভালোই মুনাফা হয় বলে জানান শিল্পী মীরা রায়। প্রদীপ বানিয়ে বেশি লাভ পাওয়া যায় বলে তারা সাবেকি প্রদীপের বদলে বিভিন্ন ডিজাইনের টেরাকোটার প্রদীপ বানানোর উপর বেশি জোর দিয়ে থাকেন। তো আমাদের তো এই বছর তো মেলায় নাই, এই বছর তো বাড়িতে বসে আছি, এই বছর জিনিসপত্র একদম আমাদের ব্যবসা ডাউন। এই বছর প্রদীপ বেশি বানাচ্ছি না, বেশি তো সেল নাই, এইবারও লকডাউনের জন্য খুব কম বানাচ্ছি। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে লকডাউনের জেরে বাজার ততটা ভালো নয়, তাই অন্যান্য বারের তুলনায় অনেক কম টেরাকোটা প্রদীপ বানিয়েছেন তারা। প্রতি বছর প্রদীপ বানিয়ে যতটা মুনাফা হয় এবছর তা হবে না, তাই মন খারাপ শিল্পীদের।